গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমরা দুজনেই ভীষণ ভালো আছি। তো আমরা একটু বাইরে যাওয়ার প্ল্যান বানিয়েছি, তো সেই কারণে সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর এখন বাজে 6:15। আর এই দুই সুন্দরীর সাথে স্টেশনেই দেখা হয়ে গেল, এরাও যাচ্ছে আমাদের সাথে সেম লোকেশনে, তো চলো। আর ট্রেনে উঠতে না উঠতেই শুধু একটাই কথা মাথায় আসছে, সেই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কথা। কি দেখেই মনে হচ্ছে। তো তো ট্রেন থেকে নেমে পড়েছি, আমাদেরকে নিতেও চলে এসছে। এবার আমরা যেহেতু চারজন হয়ে গেছি, তাই আমাদেরকে দুজন দুজন করে ছেড়ে দিয়ে আসবে। তো আমি আর ভাই প্রথমে এলাম, কারণ আমি একটু আর কি ফ্রেশ হওয়ার ছিল, তো সেই কারণে আগে আগে চলে এলাম। আর আমাদেরকে ওদের ব্যাগের দায়িত্বগুলোও দিয়ে দিয়েছিলো। তো আমরা পৌঁছে গেছি, আর সত্যি সব থেকে বড় হচ্ছে ভীষণ খিদে পেয়েছে, তাই সাথে সাথে হাত পা ধুয়ে আগে খেতে বসে পড়লাম। এখন কিন্তু চেঞ্জ করিনি আমি, কেননা ভীষণই খিদে পাচ্ছে। তো চেঞ্জ টেঞ্জ করে একটু শরবত বানিয়ে নিচ্ছি সবার জন্য, সবার জন্য নয়, এটা করছি মায়ের জন্য। তো বলি যেখানে এসেছি সেটা হচ্ছে আমার একটা বান্ধবীর বাড়ি, কিন্তু পরপর লাগে না একদমই জানো, কেননা এখানে এলেই মানে ঘরের মানে অধিকাংশ দায়িত্বটা আমার ওপরেই থাকে। ওরা যতটা না জিনিস বোঝে কোথায় আছে না আছে, তার থেকে আমি বেশি বুঝি, কারণ আমি খুব একটা লোকের বাড়ি যাই না, কিন্তু যাদের বাড়ি যাই আমি খুব কমফর্টেবলভাবে মানে থাকতে পছন্দ করি। তো সেরকম না হলে আমি কারোর বাড়ি যাই না, এতে যদি কেউ আমাকে খারাপভাবে এসে ভাবতে পারে, কেননা আমার লোকের বাড়ি যাওয়া একদমই পছন্দ নয়, সেটা ছোটোর থেকেই। এবার সেটা বলবো অবশ্যই দোষটা আমার বাবা মায়ের, কেননা আমাকে ছোটোর থেকে কারো বাড়ি নিয়ে যেত না, তো যার কারণে দোষটা তো আমি বাবা মাকেই দেবো। তো যাই হোক, এখন একটু যেহেতু ঠাকুর থানে যাবো, তার আগে হচ্ছে সবজিপাতিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমাদের সাঁওতালি কাস্টে একটা নিয়ম আছে যে পুজো না হলে উনুন ধরাতে নেই, প্লাস হচ্ছে মুরগি কাটতে নেই, এরকম অনেক নিয়ম আছে। আমি অত নিয়ম টিয়ম জানি না, যতটুকু জানলাম সেটাই বললাম। আর আমার মতন কুড়ে মানুষ যদি দুনিয়ায় থাকে তাহলে হয়ে গেল, আমি কাছাকাছিতে এত আলসি, যার কারণে একটাই জামা নিয়ে এসেছি, সেটাই আবার ঘুরে ফিরে পড়েছে। আমার কাছাকাছি করতে একদমই ভালো লাগে না। কিছুদিন আগে আমি যদি একটা কাজের লোককে হায়ার করেছিলাম মানে শুধু কাপড় কাচার জন্য, কিন্তু সেও আমাকে ধোকা দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমরা পুজোর এখানে চলে এসেছি, আর এখন যেহেতু পুজোর টাইম তাই সবাই লাল পাট সাদা শাড়ি পরেছে, তো সেই জন্য আমিও একটু লালের ছোঁয়াটা রেখেছি। তো আর কিন্তু আজকে এত রোদ দিচ্ছে, আর একটুও গাছের পাতা নড়ছে না, গাছের পাতাও যেন বলছে স্বার্থপর লোকেদের আমি সাহায্য করতে চাই না, কিন্তু কিছু করার নেই, পুজোতে তো সবাইকেই আসতে হয়, তো যার কারণে সবাই ছাতা মাথায় নিয়েও নাচ করতে লেগে পড়েছে। তো চলো বাড়ি চলে এসেছি, পুজোর কাজ চুকে গেছে, তো সেই জন্য রান্নাবান্না ঝটপট বসিয়ে দিচ্ছি, কেননা আমি আবার যেখানেই যাই রান্নাবান্নার দায়িত্ব নিজেই নিই, কেননা আমি সবসময় চাই রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যাক, আর তাড়াতাড়ি যেন আমি আগে খেতেটা পাই, কেননা আমার কাছে খাওয়াটা সব থেকে বেশি জরুরি হয়ে থাকে, সেটা অলওয়েজ, কেননা খাওয়ার ঘুম এই দুটো হচ্ছে আমার জীবনের প্রধান অংশ। তো যাই হোক, আমাদের রান্নাবান্না পর্বগুলো চালিয়ে যাচ্ছি, আমাদের অলমোস্ট মানে কিছু রান্না ডান। আর এই যে আকাশের অবস্থা, এমনভাবে ঝড়টা উঠেছে আর এত বাতাস দিচ্ছে, আমাদের তো প্রায় সব রান্নাই হয়ে গেছে, ভাত আর শুধু চিকেনটা আমরা উনানে করছি, আমাদের বাদবাকি সব গ্যাসেই করেছি, কিন্তু উনানের অবস্থা আমরা বাধ্য হয়ে চলো দেখাই কোথায় নিয়ে গেছি। উনান তুলে আমরা এখানে এখন বসিয়ে দিয়েছি রান্না করার জন্য, একটু চিকেন হচ্ছে, বাদবাকি সমস্ত রান্নায় ডান, আর খাওয়ার সময় শুধু আমরা একটু পাঁপড়টা ভেজে নেবো, আর কিছু করার নেই, না এখন কারেন্ট আছে আর না বাইরের আলু আছে। তো রান্নাবান্না শেষ হয়েও গেছে, আর কিছুক্ষণের মধ্যে দেখলাম আকাশটা ফাঁকাও করেছিল, আর একজন এসেছিলেন ফুলমালা বিক্রি করতে। আর আমরা যেহেতু শাড়ি পরবো, খোপার জন্য ইনস্ট্যান্ট ফুল আমাদের দরকার ছিল, তো ফুলগুলো কিনে নিয়েছিলাম, আর জুঁই ফুল এনেছিল। জুঁই ফুল পাওয়া এখন সত্যি খুবই মুশকিল, মানে রজনীগন্ধা এগুলোই সব জায়গায় রাখে, জুঁইটা খুব কম রাখে, আর জুঁইয়ের দামটা একটু বেশিই ছিল, 30 টাকা করে নিচ্ছিল, 5টাই ছিল, আমরা 5 জন ছিলাম, তো 5টা আমরাই নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে রেডি হয়েছিলাম, আর একটু ভাবলাম নিজেকে ক্যামেরার সামনে শো আপ করবো, আর কারেন্টটাও চলে গেলো, কারেন্টটাও সাথ দিচ্ছিল না, তো সেই জন্য ন্যাচারাল লুক মানে আলোতে নিজেকে শো আপ করতে চলে এলাম। আর এই হচ্ছে আমার আজকের লুক, কিন্তু কানের দুল পরবো, এত চিন্তার কিছু নেই, কানের দুলটা একটু হেভি, তো সেই কারণে একটু হাঁটাচলা করছিলাম, বাকিদের এখনও রেডি হয়নি, আমি একটু আগে আগে একটু এক্সট্রা আগে রেডি হয়ে গেছিলাম ছবি তোলার জন্য। আর এটা হচ্ছে দিদি, মানে যাদের বাড়িতে এসেছি তাদেরই সব মানে বড় মেয়ে, কিন্তু যার এখন বিয়েও হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের
মানে ভাগনা বলি না বাবু বলে আমি জানি না কি বলে, মানে দিদির ছেলে মেয়েকে কি বলে। তো আমরা এখন সবাই মিলে সব সুন্দরী মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম, যদিও নিজেকে একটু বেশি প্রশংসা করে ফেলি। আর আমাদের সাঁওতালিদের তোমরা যদি ওকেশনগুলোতে যাও শুধু লাল পাট হলুদ শাড়ি দেখতে পাবে, এটা বলে নাকি সাঁওতালিদের ঐতিহ্য। তো যাই হোক, আমরা যখন বেরোলাম সেখানে লক্ষ্য করলাম আমরা মানে সবাই সেম সেম কালারের শাড়ি পরেছি, মানে দুজন দুজন করে সেম কালারের শাড়ি পরেছি। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবে। আর পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম কিন্তু ছবি তোলার লোকের অভাব ছিল, তো যার কারণে আমরা ডিসাইড করলাম যে আমাদেরকে এখন তাকাবে আমরা তাকে দিয়েই ছবি তুলাবো। তো একটা ভাই বা দাদা একজন বাইক নিয়ে পেরোচ্ছিল, তো তাকেই আমরা ডাকাডাকি করে ছবি তোলা করিয়েছিলাম। আর এই হচ্ছে এখন মেঘের অবস্থা, এক সাইডটা মেঘ করে আছে আর এক সাইডটা সূর্য এখন ডুবন্ত ডুবন্ত, কিন্তু কিছু করার নেই, শুধু বৃষ্টিটা না আসলেই হলো। আর দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু হলুদ আর সবুজ, হলুদ আর সবুজ। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে আরেক জায়গায় চলে এলাম, মানে একটা হয় ঠাকুরের থান আর একটা আলাদা জায়গায় করে, যেখানে তোমরা বাইরের লোক প্লাস কারো কোনো সমস্যা থাকলে তো তারাও এখানে এসে নাচ করতে পারবে, কেননা পুজোর দিনগুলো তো খুব অল্প সীমিত থাকে আর সবাই চায় একটু নাচানাচি করতে, এনজয় করতে। তো সেই জন্য দু জায়গায় করা থাকে, একটা ঠাকুরের থানে নাচ হয় আর একটা বাইরে নাচ হয়। তো সেখানেই চলে এসেছিলাম আর এই ভিডিওটা ভাই করে দিচ্ছিল, আর আমরা এই সময় নাচতে লেগে পড়েছিলাম। আমি খুব একটা নাচতে পারি না, প্লাস হচ্ছে নাচাটাও পছন্দ করি না, কেননা আমার হাতগুলো ব্যথা হয়ে যায়। আর ব্যাপারটা কিছুই নয়, শুধু দুপা করে এগোতে হয়, দুপা করে পেছোতে হয়। তো সেই নাচতে নাচতে হাঁপিয়ে পড়েছিলাম, তো সবাই মিলে একটু বসে বসে কেউ ছবি তুলছিল, আমার মনটা চাইছিল ছবি তুলি ছবি তুলি, কিন্তু এত অলস লাগছিল তাই বসেই ছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো আর দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে।